বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জের মতিউর রহমান 2012 সালে আমেরিকায় যান। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আর্লিংটনে বসবাস করছেন। প্রথমে নিজ দেশে ফল ফসল প্রাপ্তির আকাঙ্ক্ষায় শুরু করেন আঙিনা কৃষির চর্চা। সেটি এখন পরিণত হয়েছে দেশীয় ফল ফসল এবং চারা উৎপাদনের এক ছোট্ট বাণিজ্যিক ক্ষেত্রে। বিটিভিতে একটা অনুষ্ঠান হইতো মাটিও মানুষ, তখন থেকে ওই অনুষ্ঠানটা দেখে শাহী সিরাজ সাহেবের কথা শুনে আমি উৎসাহ পেয়ে আঙ্গিনা কৃষি যেটা শাকসবজি এইগুলো শুরু করছি এবং 5 বছরের ভিতরে আমি অনেক দূর ইনশাল্লাহ আগাইছি আমার ফ্যামিলির সবাই সহযোগিতা নিয়ে। এবং মূল উৎসাহ বলতে গেলে এটা বলতেই হয়, স্বীকার করতেই হয়, জনাব শাহী সিরাজ সাহেব এবং চ্যানেল আই এর যে অনুষ্ঠান বর্তমানে চলে সবসময় এটা আমি দেখি এবং দেখেই উৎসাহ নেই অনেক তথ্য পেয়ে থাকি। আমি যখন এটা শুরু করি এখানে আমার ফ্যামিলির সবাই আমাকে হেল্প করে, বিশেষ করে আমার স্ত্রী এবং বাচ্চারা সবাই হেল্প করে। এখানকার উৎপাদিত ফল ফসল শুধু যে বাঙালিদের মাঝেই বিতরণ করছেন তা নয়, এগুলো বিক্রি বা বিনিময় করছেন বিদেশিদের কাছেও। আমি 2012 সিলেট জেলা গোলাপগঞ্জ থানা থেকে আমেরিকায় আসছি ইমিগ্রেন্ট হিসাবে। অদ্যাবধি আসার পর থেকেই আমি ছোটো আকারে প্রথমে শুরু করছিলাম, এখন আস্তে আস্তে এটা কমার্শিয়ালভাবে নার্সারি থেকে একেবারে সবজি সবজি বিক্রি পর্যন্ত সব কিছুই আমার এখানে হয়। এবং আমার এটার নাম দেশি নার্সারি অফ আর্লিংটন, এটা ওয়াশিংটন ডিসি থেকে 7 কিলোমিটার দূরে। এই কার্যক্রমটি আগামীতে আরও প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে চান তিনি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হইতেছে ফল এবং শাকসবজি এইগুলা আমাদের দেশি শাকসবজির সাথে এই দেশের যারা আছে আমেরিকান যারা ওদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা এবং বিশেষ করে আমাদের কমিউনিটির যে বাই লোকজন আছে সবাইকে ধরেন সহযোগিতা করা। তো আমি অলরেডি নার্সারি শুরু করছি, এই বছর প্রায় 3-4 হাজার চারা আমার বিক্রি হয়েছে এবং সবাই নিয়ে খুব তাড়াতাড়ি এটা করতে পারছে। এবং আমেরিকানরাও অনেক আগাই আসতেছে যে এটা কিভাবে করতেছো, আমাকে চারা দাও, এই দাও। আমি প্রথমে জানুয়ারি থেকেই শুরু করি চারা উৎপাদন, টমেটো, লাউ, ঝিঙ্গা, অর্থাৎ আমাদের দেশি সবগুলো সব ধরনের চারা। এবং এই চারা এবার আমি ব্যাপক আকারে শুরু করেছি, যার জন্য বহু দূর থেকে প্রায় 50-60 কিলোমিটার দূর থেকেও লোকজন আসে এখান থেকে নিয়ে।